ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকলেই বিপদ ভুলবশত এই দুটি নাম্বারে ফোন করলেই আপনার ব্যাঙ্কের সমস্ত টাকা কেটে নেওয়া হবে হ্যাঁ বন্ধুরা ইতিমধ্যেই ব্যাংকের তরফ থেকে জরুরি ঘোষণা করা হয়েছে তো বন্ধুরা কোন দুটি নাম্বারের কথা এখানে বলা হয়েছে সমস্ত কিছু ডিটেলস জানিয়ে দেবো এই ভিডিওটিতে তো ভিডিওটিতে আপনারা প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করার পর পাশের দেওয়া বেলাইকেনটিকে প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিও আপডেট গুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য ইতিমধ্যেই দেশের সব থেকে বড় রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক স্টেট ব্যাংকের তরফ থেকে বলা হয়েছে এই নাম্বার থেকে ফোন এলে বা এখানে ফোন করলে বিপদে পড়তে পারেন গ্রাহকরা একই সঙ্গে এই নাম্বার দুটি থেকে আসা কোনো লিংকে ক্লিক করতেও নিষেধ করা হয়েছে যে দুটি ফোন নাম্বার বিপজ্জনক বলা হয়েছে সেগুলি হল আট দুই নয় চার সাত এক শূন্য নয় চার ছয় এবং এবং আরও একটি নাম্বার রয়েছে সাত তিন ছয় দুই নয় পাঁচ এক নয় সাত তিন এই দুটি নাম্বার থেকে আপনাদের মোবাইলে যদি ফোন আসে তাহলে আপনারা এই ফোন কখনো রিসিভ করবেন না বা এই দুটি নাম্বারে আপনারা কখনোই কিন্তু ভুলেও ফোন করবেন না সেই সঙ্গে এই নাম্বার থেকে যদি কোনো এস এম এস আসে সেখানে যদি কোনো লিঙ্ক থাকে তাহলেও আপনারা সেই লিঙ্কে ক্লিক করবেন না এই নাম্বার দুটি প্রথমে টুইট করে অসম পুলিশের গোয়েন্দা বিভাগ অসমের সিআইডি বিভাগের সেই টুইট রিটুইট করে নতুন করে সতর্ক করেছে স্টেট ব্যাংক। ওই টুইটের কমেন্টে নেটাগরিকদের অনেক নিজেদের অভিজ্ঞতা ও অন্যান্য ফোন নম্বরের কথাও উল্লেখ করেছেন সেগুলিকে উৎসাহ দিয়ে স্টেট ব্যাংকের পক্ষ থেকে গ্রাহকদের কী কী নিয়ম মেনে চলা উচিত তা নতুন করে ফের বলা হয়েছে জানানো হয়েছে ব্যাংক কখনো ফোন করে গ্রাহকের কাছে কোনো তথ্য জানতে চায় না ব্যাংকের প্রতিনিধির পরিচয় দিয়ে কেউ ফোন করলে যেন পিন নাম্বার সিভিবি নাম্বার ওটিপি বা আইডি পাসওয়ার্ড ডেবিট কার্ড নাম্বার ইত্যাদি যেন না জানানো হয় কেউ প্রতারিত হলে বা প্রতারক সম্পর্কে কোনো তথ্য পেলে সাহায্যের জন্য সম্প্রতি কেন্দ্রীয় সরকার নতুন ফোন নাম্বার চালু করেছে সেই ফোন নাম্বারটি হল এক নয় তিন শূন্য দিন রাত আপনারা সবসময় এই ফোন নাম্বারে ফোন করে অভিযোগ জানাতে পারেন তো আশা করি আপনারা বুঝতে পারলেন কোন দুটি ফোন নাম্বারে আপনাদের ফোন করতে নিষেধ করা হয়েছে এই দুটি নাম্বার থেকে ফোন এলেও কিন্তু আপনারা ধরবেন না এই দুটি নাম্বারে যদি কোনো এস এম আসে বা হোয়াটসঅ্যাপ এস আসে সেখানে যদি কোনো লিঙ্ক থাকে সেই লিঙ্কে আপনারা ভুলেও ক্লিক করবেন না ক্লিক করলেই কিন্তু আপনাদের ব্যাংকের যে টাকা রয়েছে সেই টাকাগুলো উধাও হয়ে যাবে তো আশা করি এই ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ